মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিপাশাসওয়ার্ল্ড। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। তো এই যে মাম্মাকে নিয়ে বেরোচ্ছি, রেডি হয়ে গেছি। হ্যাঁ, ওই যে পা দিয়ে এরকম করেছে বাবা, দাঁড়াও। চলো আসলাম তাহলে। আর আজকে মাম্মার ফাইনাল স্টেজ রিহার্সাল, আজকে একদম মাস্ট অ্যাটেন্ডেন্ট, যেতেই হবে। এদিকে আসো, আসলাম। হ্যাঁ, এই যে হোম, দাঁড়া দাঁড়া। এই সিঁড়িতে একা একা নেমে যায়, ভালো হয়েছে। ভিডিওটা এখন দেখবে, দেখেই তোর কাছে আসবে। দাঁড়া, শুধু একা একা নেমে যাই। মাম্মা, আমি যাবো, তুই তারপর আসবি। গুড মর্নিং বলো। গুড মর্নিং, তুমি যাবে আমি তখন। দেখো মাম্মাকে দিয়ে চলে এসেছি, সবগুলো রেডি হয়ে গেছে। এই যে এখন বেরোবে, ঠিক আছে? চলো বেরোক। আর আমি একটু আমার পার্লারে যাওয়ার ইচ্ছে আছে, আইব্রোটা সেটা না, আইব্রো করার ইচ্ছে আছে, যাব সেটাই। দেখি খাওয়া দাওয়া করে তারপর যাব। মাম্মা স্কুলে এই ফাঁকে, এই তো এখানেই খুলেছি সোহম পার্লার। হ্যাঁ সব জানি। নাম কি? হ্যাঁ, বিপাশাস ওয়ার্ল্ড, সব কিছুর নাম এইটাই। চলো, আজ সানা যে কি করবে আমি সেটাই ভাবছি। যে এমনি রিহার্সাল আছে, কিন্তু ওই যে বলে আসলাম ম্যামকে যে ওই স্টেজটা তো উঁচুতে আর কি, অডিটোরিয়াম রুমে, সিঁড়ির থেকে ওঠা নামা এগুলো সব ম্যামকে বলে দিয়ে আসলাম। চলো খাওয়া দাওয়া করে বেরোবো। আর এই যে মামুনি, এই যে বলো মর্নিং। হ্যাঁ, এই আর কি সকাল সকাল শুরু হলো, এখন আগেই হয়েছে, এই মানে ব্লগেই শুরু হলো আর কি। সকালে ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি, গোবিন্দভোগ চালের ফেনা ভাত সাথে কাঁচা লঙ্কা আলু, আজকে আমাদের এটাই টিফিন। মাম্মাও এটা খেয়ে গেছে, শোভনও এটা খেয়ে অফিস বেরোলো, আমি আর মামুনিও এখন খেয়ে নেব। আর বাপি রোজকার মতন দুধ রুটি খেয়েছে, চলো তাহলে খেয়ে নিই। এই যে আইব্রো হয়ে গেছে, বাড়ি যাচ্ছি। তো এই দেখো আমি পার্লার থেকে চলে আসলাম, আইব্রো করে বেশ ফ্রেশ লাগছে। আর এই আর আজকে রান্না, গতকালকে চিকেন একটু রয়ে গেছে, আর আজকে রান্না হবে উচ্ছে আলু ভাজা আর গাঠি আলুর তরকারি, বুঝেছো? আর মাম্মার জন্য মাছ ভাজা হবে। এই যে মাম্মার মাছটা পেটি বার করা আছে, আর এই যে এখানে উচ্ছে আলু ভাজা হবে, গাঠি আলুর তরকারি হবে, আর এখানে এই যে ডালটা গতকালকেরই ছিল, এই যে একটু গরম করে নিচ্ছে। আজকে সারাদিনের আপডেট, তারপরে কি হচ্ছে সেটা জানি না, দেখতে থাকো, ঠিক আছে? আর যে আমি যাওয়ার আগে বিছানা টিছানা পরিষ্কার করে ঝেড়ে দিয়ে গেছি, ওই বেডশিটটা ওইভাবে রাখলাম, কারণ মাম্মা এসে এখানে খেলবে টেলবে নোংরা করে ফেলে, যা অবস্থা করে না ওই বিছানার চাদরে, আর শোয়া বসা মানে একদম অসম্ভব। এই যে ঠিক আছে, আর এই যে গান শুনছিলাম মামুনি, আর আমি পজ করে নিলাম তাই জন্য, আমার হিয়ার মাঝে ব্যাপক গানগুলো, এইগুলোই আমাদের চলে, ঠিক আছে? দেখতে থাকো। এই দেখো স্নান করে পুজো দিয়ে, কিছু কাচাকুচিও ছিল ওগুলো রোজকার মতন করে, ওগুলো একই ব্যাপার আর কি বলবো। এখন মাম্মাকে আনতে যাচ্ছি, টোটোর জন্য দাঁড়াতে হয়, তো একটু আগে বেরোচ্ছি। চল, দেখো মাম্মাকে নিয়ে বাড়ি যাচ্ছি। এই মজুর যাচ্ছে একটা তোমার জন্য হবে। আর এই দেখো মাম্মাকে নিয়ে চলে আসলাম, স্নান টান হয়ে গেছে। এই যে কালকে ফ্রেঞ্চ ফ্রাইজ খেতে মানে খেতে চেয়েছে, এই জন্য দেখো মামুনি করে দিচ্ছে আলু দিয়ে। এই যে এই দেখো, আর ওকে দেখবে সানাকে, চলো দেখাই। এই দেখো মাম্মা কি খাচ্ছ, ফ্রেঞ্চ ফ্রাইজ। এই দেখো টিস্যুতে দিয়ে দিয়েছে, খাও। কটা আছে এখানে গোনো তো? 1 2 3 4 তাহলে কটা আছে? 4 খাও দেখি, খাও, গরম এটা খাচ্ছে। আর এই যে এখানে বসে একটু টিভি দেখছে, ঘড়ি কাটা 1:30, একটু পরেই মাম্মাকে খাওয়াবো, ততক্ষণও বসে একটু এটা খাওয়া দাওয়া করবো। কতদিন ধরেই খুব বলছে, তারপর মাম্মাম করে দিয়েছে, খাও বাবা খাও। তো এই দেখো আজকের মেনুটা দেখাই, এখানে আছে উচ্ছে আলু ভাজা,
আর এখানে আছে দেখো টক ডাল, আর এখানে দেখো গাঠি আলুর তরকারি। এই হচ্ছে আমাদের আজকের মেনু। দেখো চা খাচ্ছি, লিকার চা মামনি আর আমি। গুড ইভিনিং। হ্যাঁ, আর শ্রবণ অফিস থেকে এসে এখানে পাশে শুয়ে আছে, আর এই যে মাম্মা এখন একটু কালার করছে, সব ওর মতন করে ও কি করছে। আমি হাউস বানাচ্ছি। হ্যাঁ, আমি একটা বানাচ্ছি, জানলা বানাচ্ছি। জানলা বানাচ্ছো? গুড ইভিনিং। আচ্ছা গুড ইভিনিং বলো। গুড ইভিনিং। এই দেখো কালার করছে, কি কালার করেছে দেখো মা। এই দেখো এই ফটো দেখে কাউন্টিং এগুলো করছিল। এই দেখো বাটারফ্লাইটা যা করেছে বাবা, ভূত বানিয়ে দিয়েছে, তিন কালারে বাটারফ্লাই করে দিয়েছে। আর এই যে সান এঁকেছে, ওয়াটারমেলন এঁকেছে, এটা একটু দা। হ্যাঁ ঠিক আছে, এই যে এইসব। আর এখন ওর মতন কি করছে ছেড়ে দিলাম, করো। গুড ইভিনিং ফ্রেন্ডস, এই দেখো আবার চলে আসলাম তোমাদের সামনে। আজকে আর কোথাও বেরোনোর নেই, বেরোচ্ছিও না। শোভন অফিস থেকে এসছে টেসছে, তো চাটা আমাদের খাওয়া হয়ে গেছে। ইভিনিং বলতে অনেকটাই দেরি হয়ে গেছে, তো আজকে একটু কাচাকুচি করা হবে। অনেকদিন ধরে এসব কাচাকুচি কিছু করা হচ্ছে না, জমে গেছে। আর শোভন আবার আসছে যে স্যাটারডে কনফারেন্সে যাচ্ছে ভুবনেশ্বর 4-5 দিনের জন্য, সেই জন্য মেশিনে কাচাকুচিটা তো ওই করে, ওই জন্য পরপর 2-3 দিন কেচে নাই করবে। যেগুলো সব রাখছে আর চেয়ারে যত কিছু ছিল মামুনি আর আমি নিলাম, এখন ভাজ করব, এই কাজটা কমপ্লিট করে রাখি, বুঝছো। চলো দেখতে থাকো। আর এই যে মামুনি, এই যে দেখো ধোপা বাড়ির অবস্থা, এটা সব নিয়ে এসেছি ভাজ করব, মামুনি আর আমি দুজন মিলে হয়ে যাবে। আর ওইদিকে শোভন এখন কাজবে, আর এই যে মাম্মা এখন একটু ফোন দেখছে, কার্টুন দেখছে, পড়াশুনো করলো, হয়ে গেছে ওর। চলো তাহলে দেখতে থাকো, কাজগুলো সেরে নিই আগে। জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা, তুমি পথে চেনো পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে নিলে থেকে যাব। আর এই যে ওইদিকে ভাজ মোটামুটি হয়েছে, এখনো হয়নি। এই যে আমাদের কাছাকাছি করার লোক, বুঝেছো, ওই নিজের হাতে এক হাতে মেশিনটা ইউজ হচ্ছে, এক হাতেই হোক, আমরা কেউ ধরি না, এক হাতে রয়েছে বলে। এটা কয় বছর মামুনি কোথায় এই মেশিনটা, কত বছর? 11 বছর হয়ে গেছে। 11 বছর হয়ে গেছে এই ওয়াশিং মেশিনটা। ওই যে এক হাতে ইউজ মানে হচ্ছে বলেই রয়েছে, বুঝছো, নাহলে অসুবিধা হয়ে যায়। এই যে অনেক কিছুই কাঁচা। এই যে এখন আমাদের ঘরের যে অবস্থা, অ্যাভয়েড করো, বুঝলে, চারিদিকে জিনিসপত্র ছড়ানো ছিটানো একদম। আর এই দেখো সব কিছু মোটামুটি ভাজ করা হয়ে গেছে, এখন আমার আর মামুনির যেগুলো সব আলাদা আলাদা করে রেখে দেবো, আর এই শাড়িটা ভাজ করলেই কমপ্লিট হয়ে যায়। সব ভাজ টাজ করে কাজকর্ম কমপ্লিট, কাঁচাও প্রায় হয়ে এসছে। দেখো কি সেজেছে, দেখো শাড়ি পরেছে, এরকম তাকিয়ে আছিস কেন? আর চুলটা দি পাপাকে, ওপরে পাপার ওপর রেগে গেছে, পাপা বলেছে পচা লাগছে, বলে পাপা ছাড়বো না তোমাকে, আমি ছাড়বো না। কি হয়েছে বাবা, বাবা তোমাকে পচা বললো? দেখি 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 এদিকে তাকিয়ে স্মাইল করো, দেখি বন্ধুদের দেখাই কেমন লাগছে, বুঝলি বাবা। ওই দেখো চুলটা নাড়ানোর মতো, ও বাবা পাপা বলছে পচা লাগছে, তোমাকে গুছাতে বলছে, যেহেতু তুমি পচা লাগছে। এই এই এই
কি বলছিস বল? তোমাকে মিষ্টি লাগছে, সুইট সুইট একদম। দেখি দেখি বলি বাবা, বিউটিফুল জিপা। যেই বলেছে পচা লাগছে পাপা, ও বলছে তুমি সব গুছাও, দেখো না বিছানাটার কি অবস্থা করেছে। এই বিছানাটার এই রকম অবস্থা করে রাখি রং দিয়ে এই দিয়ে, এই জন্য দেখো চাদরটা আমি গুটিয়ে রাখি। ফ্রেশ হয়ে চাদরটা টেনে শুয়ে পড়ো, ভূতের মতো। দেখি 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 তোমার মুখটা, দেখি মুখটা কোথায়, তুই দেখ। এদিকে এটা লাস্ট দুবার কাঁচা হলো, এখানে এটা হয়ে গেছে। আর এই যে তো এই দেখো বন্ধুরা, চলে আসলাম একদম ভিডিওর এন্ডে। এই যে বিছানা টিছানা একদম গড়া, বুঝতেই পারছ, শুয়ে পড়বো এক্ষুনি। গুড নাইট করে দাও সবাইকে, মামুনি বাপি ওই ঘরে শুয়ে পড়েছে। তো চলো পরের দিন একটা নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে। আর ভিডিওতে যদি কিছু ভালো লাগে প্লিজ ছেড়ে যাওয়ার আগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো, পাশে বেল বাটনটা অবশ্যই জানাও, বেল বাটনটা অবশ্যই জানাও। কালকেও স্কুল আছে, চলো তাহলে টাটা গুড নাইট। নতুন ব্লগ নিয়ে নতুন সকালে দেখা হবে। আমি বল